বুধবার উদয়পুরের চন্দ্রপুর এইচএস স্কুলের শিক্ষকরা যখন বাড়িতে যাচ্ছিলেন তখন সেলিম হোসেন নামে এক যুবক তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে শিক্ষকদের পথে বাধা হয়ে দাঁড়ায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে বলে অভিযোগ। আর এই বিষয়টি এলাকাবাসী প্রত্যক্ষ করতে পেরে সেলিম হোসেন নামে ছেলেটিকে উত্তম মধ্যম দেন। পরে পুলিশ অভিযুক্ত সেলিম হোসেনকে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যায়। স্কুল ম্যানেজমেন্ট কমিটির অন্যান্য লোকজন এবং বিদ্যালয়ের পার্শ্ববর্তী লোকজন সেলিম হোসেন বিদ্যালয় চত্বরে বিভিন্ন অসামাজিক কাজ করে বলেও অভিযোগ জানিয়েছেন। আমাদের পিএসএ একটা ইনফরমেশন আছে যে চন্দ্রপুর স্কুলের সামনে একটা মাইনর গার্ল অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেটার কারণে আমরা এখানে আসলাম। এখানে এসে দেখি এখানে যে লোকাল পাবলিক তারা একজনকে ডিটেইন করে রেখেছে, যে তাদের অভিযোগ সে এই ছেলেটা মেয়েটাকে বাড়ি দিয়েছে, সে কারণে আমরা এখানে আসলাম। আর পরে এই ছেলেটাকে আমরা ডিটেইন করে থানাতে নিয়ে যাচ্ছি।